রাতে দেবী পার্বতী ভোলানাথকে ঘুম পাড়িয়ে রেখে রাস মঞ্চে চলে যায়। রাসে চলে যায় দেবী, কেউ জানে না যে দেবী পার্বতী রাসে যায় বলে। তবে হ্যাঁ বাবা, একজন জানে, কে? নন্দী জানে যে প্রতি পূর্ণিমার রাতে মা বাবাকে ঘুম পাড়িয়ে রেখে কোথায় যেন উঠে চলে যায়। দেবী পার্বতী যে রাসে যায় এটা কিন্তু নন্দী জানে না। এইবার নন্দীর অন্তরে তোলপাড় আরম্ভ হয়ে গেছে, দ্বন্দ্ব বেঁধে গেছে, বলে হায় হায় কি সর্বনাশ, এত বড় লজ্জার কথা আমি কার কাছে বলবো, কারণ হাজারে হলে উনি আমার মা। শুনেছি মায়ের নিন্দা করে যারা, এ জগতে মানুষ নয় তারা, স্বর্গাতবি গরীয়সী আমার মা। আমি মায়ের নিন্দা কি করে করব, যার কাছে করব সে তো আমাকে নিন্দা করবে। ভিতরে কিন্তু তোলপাড় হচ্ছে, কার কাছে বলি, আমি কার কাছে বলি, এত বড় লজ্জার কথা আমি কার বলে। না বাবা, যার তার কাছে বলবো না, পারছে বারে যার জিনিস আমি তার কাছে বলে দেব, ভালো হবে না? মানে মা কার জিনিস গো মায়েরা, বলো বাবার জিনিস। নন্দী বলছে আমি বাবার কাছে বলে দেব, বাবার কাছে বলে দেব, আমি বাবার কাছে বলে দেব, বাবার কাছে বলে দেব, মায়ের কথা আমিও গো বাবার কাছে বলে দেব, মায়ের কথা আমিও গো বাবার কাছে বলে দেব। যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দেব, দেখি তিনি কি বিচার করে। এদিকে বলো, ভোলানাথ স্বয়ং মন্দিরে একবারে নাগ ডেকে ঘুমাচ্ছে, আর নন্দী ডাকতে ডাকতে চলেছে, বাবা ভোলানাথ তো শয়ন মন্দিরে নাক ডেকে ঘুমাচ্ছে, দেবী চলে গেছে রাসে, ভোলানাথ জানে না। ভোলানাথ নাক ডেকে ঘুমাচ্ছে, বাবা ও বাবা, আরে মা যে চলে গেল, বাবা ও বাবা, আরে উঠে দেখো মা চলে গেল। উফ বাবা, কি ঘুম ঘুমোচ্ছে বাবা, আর নন্দীর হয়েছে যত জ্বালা, মাকে লক্ষ্য রাখবে না বাবাকে ডাকবো কোন দিকে, মা যে আড়াল হয়ে যাচ্ছে। ও বাবা বাবা, মা চলে গেল না, এবার জোর করে ডাকে, বাবা ও বাবা, না এবার কানের পর্দা ফেটে যাওয়া যাবে, খুব জোরে ডাকতে হবে, বাবা ও বাবা। ঘুমের ঘোর যখন কেটে গেছে, বলে কি চলে গেল, কি চলে গেল বাবা, মা যে চলে গেল। মা চলে গেল মানে কার মা? ও বাবা, আমার মা মানে তোমার দেবী। তোর মা আমার দেবী? এত রাত্রে তোর মা কোথায় গেছে বাবা? নন্দী অনেক তো রাত, এখন গভীর রাত, তোর মা কোথায় গেছে? তা তো বলতে পারবো না বাবা, না প্রতি পূর্ণিমা রাতে তোমায় ঘুম পাড়িয়ে রেখে মা উঠে কোথায় যেন চলে যায়। মা গো, এবার আপনারা বলুন, ভালো লোক রেখে গেলে কি হয়, সংসার একবার আগুন ধরিয়ে দেবে। ভোলানাথ তো ভালো মানুষ, অল্পটাকে সন্তুষ্ট, এইবার প্রচন্ড রেগে গেছে ভোলানাথ, এইবার কোমর সাড়াসাড়ি আরম্ভ করেছে, বলে নন্দী তোর মায়ের এত বড় সাহস, এত বড় স্পর্ধা, গভীর নিশীতে আমাকে ঘুম পাড়িয়ে কোথায় উঠে চলে যায়। আসু আসু গাছ দেবী, আজ তোর মায়ের একদিন কি আজ আমার একদিন, আসু গাছ তোর মা। কোমর সাড়াসাড়ি করছে ঘরে, মানে এলে আজকে দেবী পার্বতীর হবে, প্রচন্ড রেগে গেছে ভোলানাথ।
এদিকে মাগো দেবী পার্বতী রাস মঞ্চ থেকে মানে রাস করে গৃহে ফিরে আসছে। একবার রাসের ভাবে দেবী পার্বতী নাচতে 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 ঘরে ফিরে আপন মনে নেচে নেচে আসছে। দেখো রাত জেগে জেগে চোখের নিচে পুরো কালি হয়ে গেছে গো বাবা। তুই দেখ বাবা নন্দী, আমার দেবী সে জ্যোতি আছে, সে জ্যোতি আর আছে, আবার নেচে নেচে আসে। এসো ভোলানাথ ডাকছে, এসো তোমার একদিন কি আজ আমার একদিন, এসো এসো এসো। এদিকে মাগো আছে দেবী পার্বতী নাচতে 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 ঠিক স্বামীর দিকে লক্ষ্য পড়েছে, বলে কি সর্বনাশ ভোলানাথ আজকের কোমর সাঁটাসাঁটি করছে কেন? ও বাবা ওই দেখো গো, ওই দেখো এক দৃষ্টিতে কিরম আমার দিকে তাকিয়ে আছে, দেখো চোখ দুটো লাল টক টক করছে, জবা ফুলের মতো কোমর সাড়াসাড়ি করছে। বাবা তো আমি কি জানতে পারলো আমি আসে গিয়েছিলাম? যা হয় হবে, মনে হয় জানতে পেরেছে, যা হয় হবে মার খাই খাবো। যেভাবে নেচে নেচে যাচ্ছে এইভাবে নেচে নেচে গিয়ে আমার স্বামী সম্মুখে দাঁড়াবে। এবার দেবী নেচে নেচে চলেছে, সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, ও প্রাণনাথ বলো না, ও প্রাণনাথ বলো না, ও প্রাণনাথ বলো না, ও প্রাণনাথ বলো না, কেন তুমি এমন করছো, ও প্রাণনাথ বলো না, কেন তুমি এমন করছো, ও প্রাণনাথ বলো না, ও প্রাণনাথ বলো না, ও প্রাণনাথ বলো না, ও প্রাণনাথ বলো না, ও প্রাণনাথ বলো না। ভোলানাথ বলছো তোমার লজ্জা করে না, গভীর নিশীতে আমাকে ঘুম পাড়ি রেখে তুমি কোথায় গিয়েছিলে, সত্য করে বলো আগে। আবার আমাকে বলছো ও প্রাণনাথ বলো না, কেন আমি এমন করছি, বলো কোথায় গিয়েছিলে তুমি। তখন দেবী পার্বতী বলছো, তুমি শুনতে চাও দেব, আমি কোথায় গিয়েছিলাম তুমি জানতে চাও? তাহলে শোনো, আমি গিয়েছিলাম রাসে। রাসের কথা শুনে ভোলানাথ তো অবাক হয়ে গেছে, বলো ও বাবা দেবী সে আবার কি জিনিস গো, আরে কত বড় দেখতে গো, আরে খায় না মা কে গো দেবী? বলে না না খায় না মাকে না, দরদ পারে। বলে এই দেখো রাস মানে আমি যেটা জানি, ভোলানাথ বলছে সে সেটা হলো ওই তোমার চালের রাস, খুদের রাস, কয়লার রাস, কাঠের রাস। মানে তোর তোমার ও রাস নয়, চালের রাস, খুদের রাস, এসব রাস নয়, আমি যে রাসের কথা বলছি সে হলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের রাস। যেই না বলে যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের রাস, তখন ভোলানাথ আমার লাঠি উঠেছে, ও দেবী লাফালাফি হবে দেবী, চাহা কি আনন্দ বলাই, আস্তে দাঁড়া দাঁড়া, তুমি লাফালাফি করছো কেন? বলাই দেখো তুমি জানো না, আরে আমিও যাবো, আমিও যাবো, আমিও যাবো, আমিও যাবো তোমার সাথে রাজ দর্শনে, আমিও যাবো তোমার সাথে রাজ দর্শনে, আমিও যাবো, আমিও যাবো, আমিও যাবো, আমিও যাবো, আমিও যাবো। দেবী বলে দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় যাবে তুমি?
বলে কেন তোমার সঙ্গে আমি রাসে যাব বলে শোনো ওই রাসে আমি যেতে পারবো কিন্তু তোমার যাওয়া হবে না বলে কেন তুমি আমার দেবী হয়ে তুমি রাসে যেতে পারো আর আমি তোমার দেব হয়ে আমি রাসে যেতে পারবো না কেন বলো কেন যেতে পারবো না বলে শোনো দেব শোনো ওই রাস মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অভিশাপ ওই রাস মঞ্চে যদি কোনো পুরুষ প্রবেশ করে তার গর্ভে সন্তান আসবে আর সেই সন্তান নাসিকা দ্বার হতে বের হবে ভোলানাল মনে মনে চিন্তা করলেন দেবী যে কোনো একটা কথা বলে আমার বুঝিয়ে দিল যে রাসে যাই আরে দেখব পরের পূর্ণিমায় আমার দেবী কোথায় যায় এইবার মাগো যখন দেখতে দেখতে পরের পূর্ণিমা আগত ভোলানাথ কি করেছে তাড়াতাড়ি করে সেবা করে নিয়েছে সেবা করে শয়ন মন্দিরে গিয়ে একবারে কপট নিদ্রা নিদ্রিত হয়েছে মানে ঘুমায়নি ঘুমানোর ভাঙ করে আছে এদিকে দেবী পার্বতী মনে মনে চিন্তা করছে বাবা আমার স্বামী আমি সংসার করছি ওকে নিয়ে ওনায় নিয়ে আমি এতদিন সংসার করছি আমি হাড়ে হাড়ে চিনি ওনাকে বাবা এত তাড়াতাড়ি তো কোনোদিন ঘুমিয়ে পড়ে না বাবা এত তাড়াতাড়ি ঘুমিয়ে ভাবছে জেগে আছে না ঘুমিয়ে পড়েছে একটু পরীক্ষা করে দেখি মা গো এদিকে তাকিয়ে দেখুন স্বামীর ভুঁড়ির সাইজ তো কম নয় ইয়া বড় ভুঁড়ি এবার ভুঁড়িটা ধরে নাড়ানাড়ি করে ডাকাডাকি করছে দেখি জেগে আছে না ঘুমিয়ে পড়ে আছে ধরে আস্তে আস্তে ডাকছে আস্তে আস্তে ডাকছে ও দে এই যে শুনতে পাচ্ছ ও দে এই যে শুনছ ও দে আহা মনে হয় ঘুমিয়ে পড়েছে তাই না একবার জোরে রেখে দেখি ও দে না যে জেগে জেগে ঘুমাচ্ছে ও মায়েরা যে জেগে জেগে ঘুমায় তার কি ঘুম ভাঙানো যায় না বাবার জীবনে তার ঘুম কেউ ভাঙাতে পারবে না দেবী পার্বতী মনে মনে চিন্তা করছে আমার স্বামী বোধহয় সত্য সত্য ঘুমিয়ে পড়ে এইবার সুসজ্জিত অবস্থায় সে যে দেবী পার্বতী যখন রাসে বেরিয়ে গেছে ভোলানাথ উঠে শিরে করা ঘাত করে বলে হায়া 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 সত্য সত্য দেবী চলে গেল আমার নিয়ে গেল না আমি এত করে বললাম আমার নিয়ে চলো আমার নিয়ে চলো বেশ না নিয়ে গেছে তো কি হয়েছে যে কোনো প্রকারে হোক ভোলানাথ ভাবছে ছলে বলে কৌশলে ওই রাস মঞ্চের ভিতরে আমি প্রবেশ করব কিন্তু যাব কি করে ভাবছে আমার দেবী তো দাঁড়া দাঁড়িয়ে আছে গেলেই তো ধরে ফেলে দেবে চিন্তা করছে কি করি কি করি কি করি কি করলে যেতে পারবো কি চিন্তা করছে কি করি বলে আমার নন্দীর মাথায় ভালো বুদ্ধি আছে আমার নন্দীকে একবার ডাকি তো এবার ডাক দিতে বাবা নন্দী বাবা নন্দী কি সর্বনাশ নন্দীর গাঁজার কলকেটা একবার দেখ বাবা এত বড় গাঁজার কলকে কোথাতে পেয়েছে বলো তো জোগাড় করেছে ওর থেকে আর গাঁজার কলকের ওজন বেশি দাঁড়ি পাল্লায় তুললে দেখবেন গাঁজার কলকের ওজন বেশি কি অবস্থা দেখো একবার যদি কেউ টান দেয় তার ফুসফুসি আর থাকবে না ভিতরে হেড়ো ভাঙা বাজার থেকে কিনেছে হেড়ো ভাঙা বাজার থেকে কিনে এনেছে ও আচ্ছা পুরে পুরে খাচ্ছে যান এই নন্দী বাবা এই তোর মা নাই চলে গেল রে বাবা ও বাবা একটান মেরে দেখো মনটা না গো বাবা পুরো ফি হয়ে যাবে আরে আজকের আমি গাঁজা খাবো না আমার মন ভালো নয় তোর মা চলে গেছে রাসে গাঁজার কলকে নামা আমার কথা শোন ভালো করে মন দিয়ে শোন তোর মা রাসে চলে গেছে আমি কত করে বললাম আমাকে নিয়ে চলো দেবী নিয়ে চলো তোর মা নিয়ে গেল না তাই তুই আমার একটা উপায় বলে দিবি এমন একটা উপায় বলবি যাতে তোর মা আমাকে ধরতে না পারে ও বাবা একটা উপায় আরে নন্দী যেখানে আছে চিন্তা করতে হবে না একটা উপায় ঠিক বার করবে একটু সময় দাও বাবা ও বাবা একটা উপায় হয়েছে তা বাবা তুমি তো পারবে না পারবে তা ও বাবা বড় লজ্জা করতেছি বলি ও বাবা তোমাকে না
তোমাকে মেয়ে ছেলে সাজতে হবে ও বাবা আমার নেই মেয়ে ছেলে সাজাবে ও বাবা আর আমার এই যে এত বড় ভুঁড়ি ও তো জেলাই দেবি ধরে ফেলে দেবে ও বাবা আরে ও সব চিন্তা করতে হবে না নন্দী যেখানে আছে 80 হাত শাড়ি আমি গুছিয়ে রেখেছি নি আয় বাবা নি আয় নন্দী ও বাবা 80 হাত শাড়িটা নি আয় কোথায় পেয়েছি 80 হাত শাড়ি আশিয়াত শাড়ি সে মায়ের সেই শাড়ি আমি চুরি করে লুকিয়ে রেখেছি কোন শাড়ি তোর মায়ের যে শাড়ি পরে মা রনে যেত মানে অসুর নিধন করতে মা দেয় এই শাড়ি ও বাবা 80 হাত ঠিক আছে ওই শাড়িটা নিয়ে আয় বাবা নইলে আমার ভুঁড়ি যে চাপা পড়বে না বাবা দেবী ধরে ফেলে দেবে মায়েরা ডুলু ধ্বনি করবেন সবাই মিলে ভোলানা দেবীর রাজদর্শনও চলেছে মেয়ে ছেলে সে হরি হরি বল মায়েরা তো শাড়ি পরে মায়েদের জিজ্ঞাসা করে দেখো না কেমন মানিয়েছে বা কি অসুবিধা হয়ে আছে ভড়ি ঢাকা দাও ভালো করে ও বাবা আমার ভড়ি দেখা যাচ্ছে তো ওরা বলে হেভি লাগছে নন্দী বলেছিল বলে বাবা ভুঁড়িটা চাপা না দিলে আমার দেবী আছে দেবী ধরে বেলা দেবো আমার ভুঁড়ির সাইজ কত বড় এবার হয়েছে তাহলে আমি এখন আসি বাবা 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 ও বাবা ভুঁড়ি তো চাপা দিয়েছো আর মাথায় বড় বড় জটা দেখা যাচ্ছে মাথায় ঘোমটা দিয়ে দাও মায়েদের মতো নালে তো মায়ের হাতে ধরা পড়ে যাবে ঘোমটা দেখো তো এবার লাগছে কিনা দেবীর মতন আমাকে হেভি লাগছে তাহলে আমি এখন আসি বাবা নন্দী ও বাবা মায়ের তো বলেছে হেভি লাগছে তা বাবা একটু হেঁটে দেখাও তিনি দেখি বাবা 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 শাড়ি খুলে ফেলো তোমার যেতে হবে না খুলে ফেলো খুলে ফেলো ও বাবা মেয়েদের মতন শাড়ি পরে আর বেটা ছেলেদের মতন গট গট করে যাচ্ছে এক্ষুনি তো মায়ের হাতে ধরা পড়ে যাবে কি করে যাব বাবা একটু দেখিয়ে দে না বাবা যাতে তোর মা আমার ধরতে পারে ও আমি দেখিয়ে দেবো ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে তুমি দেখে নাও সেইভাবে যাবে বাবা কি সুন্দর কুমার দুলিয়ে দুলিয়ে মেয়েদের মতো হাঁটলো না আচ্ছা আমি আমার হচ্ছে তো বাবা আর দেখ 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 আমার হচ্ছে কিনা দেখ না নন্দী
হিরানন্দী হয়েছে তো? ও বাবা খুব সুন্দর হয়েছে। তা বাবা যাচ্ছ যাও, যেন ভুল করে ডান চরণ আগে ফেলে দিও না, তাহলে কিন্তু মায়ের হাতে ধরা পড়ে যাবে। এইবার ভোলানাথ রাজদর্শনে চলেছে, মায়ের ভালো করে শুনবেন। নন্দী যেভাবে দেখিয়ে দিয়েছে বাম চরণ ফেলে বেশ কিছু দূর গিয়েছে, যাওয়ার পরে সেই বাম চরণ ফেলা ভুলে গিয়েছে। এবার ভুলে গিয়ে কি করে যাচ্ছে জানেন? একেবারে নিজের ভাবে বিবর হয়ে চলেছে, যেভাবে ত্রিশূল ধরে বম ভোলে ডান পা ফেলতে ফেলতে চলেছে, যায় আর বলে বম 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 ভোলা আমি বৃন্দাবনে কত শত গোপিনী আমি দেখেছি, কিন্তু এই যে গোপিনী আসছে রাজদর্শন করবে বলে আমি বিয়েকে বাবার জ্ঞানে চোখে দেখি। বাবা মেয়ে ছেলে উনি, কিন্তু মেয়ে ছেলের এত বড় ভরি কি করে হয়? খুব চেনা চেনা লাগছে তো, খুব চেনা চেনা লাগছে, কে হতে পারে? তোমার একটা গান আছে যেন রেকর্ড হয় দেখবেন, খুব চেনা চেনা মুখানি তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে দেখেছি। চেনা চেনা লাগছে, কে হতে পারে, কে হতে? হ্যাঁ গো মায়েরা, তাই তো বলি চেনা চেনা মনে হয় কেন রে? আমার সেই গো, আরে আমার সেই, এতদিন ঘর সংসার করলাম চিনতে পারবো না? দেখো আমার শাড়ি পরেছে, আবার মেয়ে ছেলে সে রাজদর্শনে আসে, বলে এসো ডাকছে, এসো এসো। আজ তোমার একদিন কি আমার একদিন। এইবার ভোলানাথ রাসমঞ্চের ভিতরে প্রবেশ করার জন্য চলে যা, দেবী দ্বারা দাঁড়িয়ে আছে। আরে কোথায় যাচ্ছে? কোথায় রাজদর্শনে যাচ্ছি, রাস্তা আটকালে কেন? আরে তোমার দেখে কেমন সন্দেহ হচ্ছে, তোমার নামটা বলো তো শুনি। আমার নাম তুমি জানো না? এই দেখো আমার নাম তো হয়তো নিজে জানে, আবার বলো তোমার নাম বলো। আরে তোমার নাম আমি জানবো কেন, নামটা বলো। দেখো আমার নাম তো হয়তো, আমার নাম তো ভুল কি ভুলু সর্বনাশ, সবে বলে ফেলছিলাম আমার নাম ভোলানাথ, হায় হায় সর্বনাশ করে ফেলছিলাম। ও গোপি, আমি মেয়ে ছেলে, আমার নাম ভুল হয় কোনোদিন? বলো তাড়াতাড়ি বলো। কঠিন নাম রেখেছিল আমার মা, সেই নামটা আমার মনে পড়ে না, এবার কি বলবো? হায় এপারে এপারে এই মায়েদের জিজ্ঞেস করো কি বলবে। প্রথম পরীক্ষায় মনে হয় দেবীর হাতে ধরা পড়ে যাবে, কি নাম বলবো? শুয়ে আছে একবার করে দেখে আর। ও গোপি বলে, ও গোপি আমার নাম, আমার মনে পড়ছে আমার নাম হলো কি জানো? শ্বেত গোপি। খুব সুন্দর নাম তো তোমার। বলছিলাম আমি একটা কথা বলবো তোমায়,
राग करबे ना तो ताहले बोलेई फेलिया बोलछि तोमार सामने अत बड़ ओटा कि गो देखेछेन पुरुष मानुष भरी थी मे कम लोक निजे भरी আমার শাশুড়ি আমার খুব ভালোবাসে জানো আচ্ছা ওই গৃহের কোনো কর্ম আমার করতে দেয় না আরে বসে বসে খাই ঘুরে ঘুরে বেড়াই ও সেই জন্য আমার ভুঁড়িটা এত বড় হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা বলছিলাম এবার একটু হেঁটে দেখাও হেঁটে দেখি কেমন হাঁটতে পারো দেবী পার্বতী হাঁটুনি দেখে বলছে ছি 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 তুমি ডান চালা গোপিকা চালা গোপিকা তুমি ডান চালা গোপিকা ডান চালা গোপিকা দক্ষিণ পাদ আগে চলে ডান চালা গোপিকা দক্ষিণ পাদ আগে চলে ডান চালা গোপিকা ডান চালা গোপিকা ডান চালা গোপিকা তুমি ডান চালা গোপিকা ডান চালা গোপিকা মানে দাঁড়াও তুমি কি হস্তিনী জাতির গোপিনী তুমি নারী জাতি হয়ে তুমি আগে বাম চরণ না ফেলে ডান চরণ ফেললে কেন বলে হায় হায় সে নন্দী আমার বলে দিয়েছিল বাবা ভুলেও তুমি যেন ডান পা ফেলো না সর্বনাশ করে ফেলেছি যা ও গোপি হ্যাঁ গো এই দেখো আমি তোমাকে না একটু পরীক্ষা করছিলাম ডান পা ফেলে ও আচ্ছা আচ্ছা আমি তোমায় পরীক্ষা করছি আর তুমি আমায় পরীক্ষা করছো আচ্ছা বেশ বেশ তা বলছিলাম বৃন্দাবনে এসেছো রাজ দর্শনে মাথায় এত বড় ঘোমটা দিয়েছো কেন তুমি এই দেখো যেন জানে না লজ্জা হলো কিনা নারীর ভূষণ নাই নারী জাতি ঘোমটা দেব না আরে শোনো শোনো লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আজকের এইখানে হচ্ছে ভগবানের রাসলীলা তুমি রাস দর্শন করতে এসেছো আজকের এখানে বৃন্দাবন আর এই বৃন্দাবনে আমরা সবাই ব্রজগোপী তাহলে তোমার লজ্জা কিসে আমিও তো গোপী আমার লজ্জা কি হ্যাঁ তুমিও গোপী তোমার লজ্জা করে কেন ঘোমটা তোমার খুলতে হবে না ঘোমটা আমি খুলতে পারবো না গোপিনী ঘোমটা তোমার খুলতে হবে ঘোমটার কাছে আমার একটু অসুবিধা আছে আমার ভাসি ঠাসির এখানে এখন আরে শোনো শোনো এখানে কোনো ভাসি শ্বশুর বললে হবে না হ্যাঁ ঘোমটা খুলতে হবে না আমি ঘোমটা খুলবো না আরে আমি নিজেই খুলে দেব তোমার ঘোমটা এই খোলো খোলো বলছি এই ঘোমটা টানাটা নিচ্ছে খোলো এই ঘোমটা খোলো আমি রাজদর্শন করব খোলো বলছি খোলো দেবী পার্বতী দেখে বলছে আহা হা হা আর শঙ্কর কেন ঢং কর শঙ্কর কেন ঢং কর শঙ্কর কেন ঢং কর শঙ্কর কেন ঢং কর ধরে আছো চলির শাড়ি ওই দেখা যায় তোমার ধরে আছো চলির শাড়ি ওই দেখা যায় তোমার দাড়ি পরে আছো চলির শাড়ি ওই দেখা যায় ধরে আছো চলির শাড়ি ওই দেখা যায় তোমার দাড়ি তোমার লজ্জা করে না তুমি আমার সঙ্গে সঙ্গচ্ছ বলাই দেখো আমার দারে আছে শঙ্করি আমি তাই তো শঙ্করি আমি তোমার সঙ্গে সঙ্গতে পারি সং করেছি আমি কি অন্য কারোর সঙ্গে করেছি বলো শঙ্করি তুমি একটু সুযোগ দাও ওই রাসমঞ্চের আমি এখানে টুক করে যাব আর বলে বললাম না দেব ওই রাসমঞ্চের ভিতরে যদি তুমি একবার পদার্পণ করো তোমার গর্ভে সন্তান আসবে আর সেই সন্তান নাসিকাদার হতে বের হবে যাও এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাবে কিছুতেই ওই রাসমঞ্চের ভিতরে তোমাকে আমি যেতে দেব না তখন ভোলানাথ বললেন তাহলে তুমি একটা কথা শুনে দেখো দেবী আজ আমি এই গোলক বৃন্দাবনের পথে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করলাম তোমার গুপ্ত রাস যে রাস তুমি আজ আমার দর্শন করতে দিলে না কলিকালে আমি নাভা দেবীর গর্ভে জন্ম গ্রহণ করব আর নাম হবে আমার অদ্বৈতাচার্য সেদিন তোমার গুপ্ত রাস আমি কলিকালের মানুষের দ্বারে দ্বারে কর্ণে কর্ণে পৌঁছে দেব দেবী তাই মায়েদের বলছি আর ঘুমাবেন না নৃত্য প্রতিযোগিতা শুরু হবে তাই বলছি ওগো কে আনিল রে একবার সবাই ঘুমটা ছাড়িয়ে নিন কোথায় ছিল রে ছিল রে মধুমাখা হবি না মধুমাখা হবি না
তবে মায়েরা এবার জেগেছে জেগেছে দেখবে মায়েরা এখন ফুল দেবে না জুগারের সময় যখন বলবো তখন ফুল দেবে কেমন এখন অনেক বাকি আছে এখন ফুল দেবে না এখন একটু নাচো অসুবিধা নেই রাধা রানী কি শ্যাম সুন্দর কি এদের জন্য উঠেছি যখন এর আর একটু নেচে নি এই বন্ধু কাল আছা কি মায়া হারা গাইছ প্রীতি শিখাইয়া আমার পাগল বানাইছ সবাই মিলে এই বন্ধু কাল আছা কি মায়া লাগাইছ বন্ধু কাল আছা কি মায়া লাগাইছ প্রীতি শিখাইয়া আমার পাগল বানাইছ এই বন্ধু কাল আছা কি মায়া লাগাইছ বন্ধু কাল আছা কি মায়া লাগাইছ যে বাঁধাছ তুমি আর নয়নের বাঁকে তোমার ছাড়া পাগল পারা কোন পাকে নাম রে বাঁধাছ তুমি আর নয়নের বাঁকে তোমার ছাড়া পাগল পারা নাম রে প্রান্তা যে বাঁধাছ তুমি আর নয়নের বাঁকে তোমার ছাড়া পাগল পারা কোন পাকে নাম রে তোমার আমি ভুলব না গো গো সোনার চা রাঞ্জা ফুলে গাইব আমি তোমার যাইও গা রাধা নামে ধ্বনি দিয়ে বলুন রাধারানী কি
की जय, राधा रानी की जय। देखो तो ठीक टाइम होता रूट ना अकन फुल दे अकन जुगल है ना अनेक बाकी आज हमी हरि हरि बोल भगवान कृष्णचंद्र ब्रज गोविंद बोलें तुम्हारा सबाई गृह फिर जाओ गृह फिर गए अपन अपन पतिर चरण सेवा करो तब तुम्हारा जगतपति के लाभ करते तक ब्रज गोविंद तक तारा मुख खुलें और बोलें ओ धर्मी ओ गो परम धर्मी हो ये धर्म सिखाओ हे सोरेर मुखे धर्मेर कथा सुने हास्य कृष्ण प्राप्त हो तपन तनयार तीरे उद्भासित उलांगनी हो ब्रज गोपी सबाई जे जार अंगेर बसन खुले राखलें जमुनार तीरे कदम गाचे घोड़ा खुले रेखे सबाई जमुनार जले नेमे जलकेलि करार जन्नो एबार जलेर मध्ये नेमे सखीरा सबाई बालाबाड़ी करछे सखी ए शन शन बोल्ला ए एकटू लक्ष्य राखिस रे सेई मंदिर बेटा केले छोड़ा आबार जेन एखाने एसे पड़े ना ताहले आमादेर मान सम्मान आर किछुई थाकबे ना कारण आमादेर कारंगे बसने उलांगिनी हये जले नेमेछे ठीक आछे से जान आमार एखाने एसे पड़े ना सबाई जल मध्य नेमे जल गलि कर देख मायरा एसो कि जल लिए रंगे दे जल लिए कि हलो रे कान जल ढुके गेछे सरे गेले भालो हये जाबे हरि हरि बोल ये जल गलि कर अंतर जमी भगवान अंतरे जेने पवन देव के आमंत्रण करलें माने बातास के आमंत्रण करलें और बातास से सहाज्ये बसनगुलि सब गाछेर उपरे तुललें तुले उपरे बसे बसे गोविंद आमार ब्रज गोविंद जल केलि देखछे बोले अरे खेलो खेलो बसन नेवार समय बुझबे कत धाने कत चार एइबार सखीरा जलेर मध्ये जल केलि करछे एमन समय एक सखी एइभाबे जल केलि करते करते हठात् चित्कार करे बोले उठलें ए सखी अरे बोल बोल ए अंग ढाका दे चतुर शिरोमणि चोर से जाय अंग ढाका दे बोले चोर कोथा ते गेलो बोले देखबी ओरे तोरा ए चोर देखबी ते दिके अरे ओदिके दे ए ते दिके देख जल नाराबे ना किंतु तारे देखते पाबी ना ओरे जलटा केमन केमन मने होच्छे ना ওরে দেখ 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 হ্যাঁ সত্যি তো ওরে লাল 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 জল কেন লাল 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 জল কেন লাল 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 জল কেন লাল 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 জল কেন লাল জলের মধ্যে নন্দ দুল লাল 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 জল কেন লাল জলের মধ্যে নন্দ দুল লাল 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 জল কেন লাল এই ভাবে সবাই জলের মধ্যে কারণ নীল কারণ লাল হলুদ বসন ছায়ামূর্তি পড়েছে এই ভাবে সবাই ভালোভাবে কাছে আমার দিকে লাল লাল মনে হচ্ছে আমার দিকে হলুদ হলুদ লাগছে রে হলুদ লাগছে तोरा सबा हाथ धरा धरी के दाड़ा तो हमें डूब दिए नंदर बेटा केसटा के धरे नहीं आसार जान देखते पाला धरते
ধরেছি এক দুই তিন জলে ফেলি নাকি জল গুলিয়ে গেছে হাত হাত দেখতে পাচ্ছে না জল গুলিয়ে গেছে তো মানে এই কোন দিক দিয়ে পালিয়েছে এই বিশাখা এই তো দিকে পালিয়েছে তো ললিতা দেখতে পালিয়েছে খবরদার এদিকে নাই নাম নিও না ওই দিকে পালিয়েছে এই দিক দিয়ে গেছে তো দেখা গেল হরি হরি বল কি রে তুই ধরবি না কি এবার এ তুই ধরবি ললিতা ধরবে তুই তো সাঁতার কাটতে পারিস না ও পড়ে যাই যাব তবু ধরবো আমি ধরবি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে যা না পালিয়ে যা না এবার ললিতা সঙ্গে ধরবে এক এক দুই দুই তিন কি রে ধরতে পারলি এই পেলি এই ধরে যা ধরে ধরে এই ললিতা ও বাবা এই ওই বিছাকার পা ধরে আর এই তুই কার পা ধরেছি ভালো করে দেখ ওট 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 বলে ধরেছি ধরেছি কৃষ্ণের পা ধরেছি ও সে ললিতাকে বিশাখার পা ধরে টানা টানি করছে বলে কৃষ্ণের পা ধরে গোবিন্দ আমার খুব হাসছে উপরে বসে বসে বল বা এদের খেলা তো বেশ জমে উঠেছে বলে ও সখি আরে ওখানে নয় এই তো আমি এখানে এইভাবে ধরাধরি করতে করতে হঠাৎ এক সখি যেই না উপরের দিকে তাকিয়েছে সঙ্গে সঙ্গে বলে উঠলে এই সখি বল বল তোর অঙ্গ ঢাকা দে ওরে চতুরের শিরোমণি চোর এসেছে জলের মধ্যে তাকে যাকে ধরা ধরে করছিস সে জলের মধ্যে নয় কোথায় রে একবার উপরের দিকে তাকিয়ে দে সত্যি তো সবাই এবার উপরের দিকে যাই না তাকিয়েছে বলে উঠলেন কৃষ্ণ ছি 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 তুমি শেষে কিনা আমাদের বসনগুলো চুরি করলে কৃষ্ণ বলো গোপিনীরা আমি তোমাদের বাসন চুরি করব কেন গো আমাকে চোর বলছো কেন আমি তোমাদের বসন তো চুরি করিনি বাতাসের সাহায্যে বসনগুলি সব গাছের উপরে এসেছে আমি কি গো চোর হলাম গোপিনীরা বলছে চিত চোর দধি চোর মাখন চোর এখন আমাদের বসনগুলি চুরি করে তুমি সাধুত্ব দেখাচ্ছ গোবিনা আমাদের বসন করলো চুরি বসন করলো চুরি বসন করলো চুরি ওহে বাঁকা বংশীধারী বসন করলো চুরি ওহে বাঁকা বংশীধারী বসন করলো চুরি জাত কুল মন সবই গেল বসন করলো হৃদয় গৌর হরি 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 সবই গেল বসন করলো চুরি বলে আমাদের বসনগুলি দাও কৃষ্ণ বলে যদি না দি কি করবে বলে যদি না দাও কংস তাহলে আমার নামে লালিশ জানালাবো তোমাদের রাজা কংস আমাকে ভালো রূপে চেনে আমি কে দেখবে তোমাদের কেমন মজা দেখাবো বসনগুলি নিয়ে ওই মথুরার বাজারে সব এক এক করে চালান করে দেব তখন গোপিনীরা সুমধুর স্বরে বলে বললেন হে কৃষ্ণ আমরা সবাই যে তোমাকে প্রাণ নিয়ে ভালোবাসি কৃষ্ণ আমাদের সবাই সংসার আছে সন্তান শ্বশুর শাশুড়ি সবাই আছে কৃষ্ণ তারা যদি একবার আমাদের এই অবস্থায় দেখে পেলে আমাদের কারো অঙ্গে বসন নেই তাহলে আমাদের আর মান সম্মান কিছু থাকবে না তুমি আমাদের বসনগুলি দাও যদি তুমি আমাদের বসন না দাও আমরা সবাই এই যমুনার জলে প্রাণ বিসর্জন দেব কৃষ্ণ তখন ভগবান বললেন না না আমি তোমাদের অনেক পরীক্ষা করেছি আর নয় এবার আমি তোমাদের মনের বাসনা পূরণ করব তোমাদের আশা মেটাবো চাঁদনি রাতে তোমরা হবে আমার রাসের সাথী তাই ভগবান কি করলেন গোবিন্দের বাসনগুলি এক এক করে ফিরিয়ে দিলেন আর গোবিন্দ আমার তাদের মনের বাসনা পূরণ করার জন্য রাস মঞ্চ সাজালে হরি হরি বল ডাবা থালা বালা গুলো এবার নিয়ে আসুন এইবার গোবিন্দ রাস মঞ্চ সাজিয়েছে একজোটে সাধন সীতা গোপী সাধন সীতা গোপী যারা পুরাকালে সাধনা করে যারা গোপী দেহ লাভ করেছে স্বর্গের দেবীগণ আরেক যুতে কৃপা সিদ্ধা কবি মানে বাল্যখিল্য মণিগণ আর আরেক যুতে নিত্য সিদ্ধা কবি রাধা রানীকে সাজালেন কিন্তু রাধা রানী এখন এসে পৌঁছায়নি তাই গোবিন্দে আমার মুরলী ধ্বনি করে রাধা রানীকে রাগ দিলেন
राधा रानी के डाक दिले जैना भगवान मुरलीध्वनि करेछे एई मुरलीध्वनि पौंछे गेल श्रीमती राधा रानीर कर्णे আর এই মুরলির ধ্বনি শোনা মাত্র রাধারানীর দশা কেমন হলো জানেন মায়েরা রাধারানীর সমস্ত কিছু সাজ গোছব উলট পালট হয়ে গেলে ওই বাঁশির ধ্বনি শুনে রাধারানী কি গো সাজছে জানেন তখন রাই সাজে বাঁশি বাজে না পড়িলই 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 আবার কিনা হতে কিনা করে সবই হইল ভুল ধনী কিনা হইতে কিনা করে সবই হইল ভুল কিনা হইতে কিনা করে সবই হইল ভুল মুখরে আছরে রাই বান্দতে সভা 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 কলার মালা কলার মালা পায়ে পড়ে না করে ধনি কলার মালা পায়ে পড়ে না করে কলার মালা পায়ে পড়ে না করে কলার মালা পায়ে পড়ে না আচার বিচার কিছু নাই আচার বিচার কিছু নাই আচার বিচার কিছু নাই বিচার আচার কিছু নাই আচার বিচার কিছু নাই বিচার আচার কিছু নাই আচার বিচার কিছু নাই আচার বিচার আচার বিচার আচার কিছু